গোল্ডেন রিট্রিভার অ্যালসেশিয়ান দেখলেই লাফিয়ে উঠছে, আমি চাই আমি চাই, সস্তায় আমি চাই আমি চাই। একটা স্ট্রিট ডগকে অ্যাডপ্ট করুন, আর ট্রেনাররা ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করুন যারা অথেন্টিক ডগ ট্রেনার। আর শুধুমাত্র যোগাযোগ করবেন না, যদি কোনো আপনাদের মানে ওয়ার্ক ভিডিও থাকে, ট্রেনিং করাচ্ছেন এরকম ভিডিও তোলা থাকে, সেটাকেও পাঠান। আপনার অনেকে লিখছে অল ইন্ডিয়া ডেলিভারি পসিবল, আপনার ঠাকুরদার কি লরি আছে নাকি, আপনার ঠাকুরদার অ্যাম্বুলেন্স আছে? অসম্ভব। আর যাদের বাড়িতে এই মুহূর্তে হোমব্রিড বাচ্চা আছে, সে যে কোনো জেলা থেকে, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বলুন না কেন, ধরুন আপনাদের বাড়িতে হোমব্রিড বাচ্চা আছে, আপনারা ইমিডিয়েটলি সেই বাচ্চাদের ভিডিও আমাকে পাঠান। মোবাইলটাকে এরকমভাবে ধরবেন, এরকমভাবে ধরবেন না, মোবাইলটাকে এরকমভাবে ধরবেন বা পাঠান। আর খুব তাড়াতাড়ি স্ট্রিট ডগদের নিয়ে একটা ভিডিও আছে আমার এখানে। প্রত্যেককেই বলছি, ট্রান্সপোর্টের এখানে যা সিচুয়েশন, কুকুর পাঠানো সেটা কিন্তু খুব একটা হেলদি নয়। অনেক ইউটিউবাররা তারা পেট ব্লগিং করে, আমি নারায়ণ দা মানে লাকি পেট চ্যানেল ছাড়া শুনিনি কোনো ইউটিউবারের বাড়িতে কিন্তু, মানে পেট ইউটিউবারের বাড়িতে কোনো ব্রিড আছে বা কোনো বাচ্চা আছে, কুকুরের বাচ্চা আছে বা অ্যাডাল্ট কুকুর আছে যাদেরকে সারাদিন ওরা মেনটেন করে। তাই তুমি নিজে না এক্সপিরিয়েন্স করে কী করে তুমি বাইরে গিয়ে বিজ্ঞাপন করছো, এটা আমার সবার আগে প্রশ্ন। আরেকটা কথা আমি দেখেছি, এটা আমার খুব ব্যক্তিগত প্রশ্ন, আমরা ছোটোবেলায় কোনো মানুষের বাড়িতে যখন যেতাম, তাদের বাড়িতে ছোটো বাচ্চারা থাকলে বা কী বলবো আমাদের থেকে বয়স্কের বাচ্চারা থাকলে, আমরা ক্যাডবেরি বা চানাচুরের প্যাকেট বা চিপস নিয়ে যেতাম। যাদের বাড়িতে কুকুরের বাচ্চা আছে এবং ইউটিউবাররা যাচ্ছে ভিডিও করতে, সেটা থেকে রোজগার করুক বা বিনা পয়সায় করুক, ম্যাক্সিমাম তো রোজগার করে, আপনারা খালি হাতে যান কেন ইউটিউবাররা? আপনারা প্লিজ সেই বাড়ির কুকুরগুলোর জন্য অ্যাটলিস্ট একটু ডগ বিস্কিটস বা তারা যে খাবারটা খায় ছোটো একটা প্যাকেট নিয়ে যাবেন, এইভাবে প্র্যাকটিসটা শুরু করুন। কারণ ওরাও তো বাচ্চা, কথা কথায় তো ওদেরকে মানুষের সাথে তুলনা করছেন আমার মতো, আমাকে দেখার পর থেকে। একটু খালি হাতে যাবেন না, এটা একটা ডেকোরাম, এটা একটা ভদ্রতা। ওই বাচ্চাগুলো এক্সপেক্ট করে কেউ একটা নতুন এসছে, তারা খালি হাতে কেন এসছে? কিছু একটা নিয়ে যান, 40 টাকা 50 টাকা 100 টাকার অ্যাটলিস্ট কিছু নিয়ে যান। কারণ আপনি তো ভিডিওটা আবার 100 টাকা পাবেন না, পাবেন না, পাবেন 2500 টাকা বা 5000 টাকা বা এর থেকেও বেশি বা এর থেকে কম। তাই খালি হাতে কোনো বাচ্চার ভিডিও করতে যাবেন না, এটা রিকোয়েস্ট ইউটিউবারদের কাছে আমার। কেমন আছো সবাই? নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। গুড মর্নিং এভরিওয়ান। আমি জানি না তুমি এই মুহূর্তে কোথায়, বাড়িতে উঠে দাঁত মাজছো নাকি এখনো পর্যন্ত চা বানাওনি, নাকি চায়ে বেশি চিনি হয়েছে বলে তোমার বউয়ের সাথে বা তোমার বরের সাথে তোমার মারামারি লেগে গেছে। এমনি সবাইকেই বলবো, একটু চিনিটাকে অ্যাভয়েড করো। যা সিনারিও চারপাশে দেখছি, চিনি বেশি খেলে কিন্তু মানে অনেক ধরনের রোগের কিন্তু কারণ হয়ে দাঁড়াতে পারে। শুধুমাত্র তাই নয়, মানে এমন বড় বড় রোগ যেগুলো চিনি কিন্তু ইনস্টিগেট করে সেই রোগটাকে তোমার শরীরে বাড়িয়ে দেওয়ার জন্য। যাই হোক, আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর ব্রিডার, প্রচুর সেলার আমাকে ভিডিও পাঠিয়ে রেখেছে, আস্তে আস্তে সবার ভিডিও আসবে আজকে। যাই না কতক্ষণে সব কিছু রেডি করতে পারবো, বিকজ আমার নিজেরও কাজ আছে, চাকরি আছে এবং আরও এই বাচ্চাগুলোকে বাড়ির খাওয়াতে হয় এবং তাদেরকে যেন ঠিকঠাকভাবে তারা বড় হয় সেটা দেখতে হয়। অনেকে আমাকে বলছে, দাদা তোমার কাছে কী কী ব্রিড অ্যাভেলেবেল আছে? আমার কাছে আমি আছি, আমাকে পুষবে তোমরা? এনিওয়ে, আমার বাড়ির ব্রিড নিতে গেলে তোমাদেরকে ওয়েট করতে হবে গুরুদেব, তোমাদেরকে একটু পেশেন্স রাখতে হবে ভেতরে। কারণ আমি রেয়ারিং না করে, ট্রেনিং ইনিশিয়াল না দিয়ে, আমি ভ্যাকসিনেশন না করিয়ে কিন্তু কোনো বাচ্চাকে কারোর বাড়িতে দিই না। বন্ধুরা, টাকা তো অনেক রোজগার করে নেবো, চাকরি করি, বড় মাইনে পাই বিরাট, এবং তাছাড়াও সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আছে আমার, গাড়ি বিক্রি হলে নিশ্চয়ই 5000-6000 প্রফিট হয় না, তোমরা জানো। সেই কারণে আমি এইটা নিয়ে না, এই নোংরামোটাকে খুব একটা পুষতে পারি না। তাই আমার বাড়ির বাচ্চা নেওয়া মানে আমাকে পোষা। আর শুধুমাত্র তাই নয়, তুমি এইটুকু মাথায় জানবে, মাথায় ঢুকিয়ে নেবে যে প্রত্যেকটা ব্রিডার, প্রত্যেকটা সেলার, প্রত্যেকটা হোমব্রিড বাচ্চার ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। যাদের থেকে নেবেন বা যারা বিক্রি করবেন তাদের উচিত একটু রেডি করে দেবেন, নতুন বাড়িতে গিয়ে নতুন জল খেয়ে, নতুন খাবার খেয়ে পেট খারাপ হতে পারে। আর আমি কাউকে বলি না যে অসুস্থ হবে, আমি ডিরেক্ট বলি প্রাণ হারাবে, ছোটো ছোটো প্রাণ, যা অপরাধ হবে না, যা পাপ লাগবে না, আর এটা শনির বছর, যা করবেন তাই ফেরত পাবেন। তাই বন্ধুরা একটু সিরিয়াস হন। এই চন্দ্রচূড় আমাকে যোগাযোগ করে, সৌম্যদীপ যোগাযোগ করে, ঝাড়গ্রাম থেকে সৌম্যদীপ যোগাযোগ করে, অজিতদা যোগাযোগ করে, প্রচুর মানুষ আমার সাথে যোগাযোগ করে, এমন প্রচুর মানুষও আমার সাথে বন্ধুত্ব হয়েছে যাদের এক মাস ধরে, যারা কিন্তু আমার কথা শুনে ওয়েট করছে, হঠাৎ করে বাচ্চা নিচ্ছে না। বিভিন্ন জায়গায় যেভাবে পার্ব ছড়িয়ে গেছে, না পার্বটা কবে প্রপারলি কমবে, যদি কমে যায় ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আজকের ভিডিওটা অন্য একটা টপিক নিয়ে হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের জানিয়ে রাখি যে অনেকেই কুকুর নিচ্ছে, বিভিন্ন ব্রিড নিচ্ছে, মিডিয়াম ব্রিড, লার্জ ব্রিড নিচ্ছে, কিন্তু ট্রেনিংয়ের ক্ষেত্রে তারা একটুখানি মানে কনফিউজ হয়ে আছে, কাদেরকে বলবে ট্রেনিং করানোর জন্য। এমন অনেক অনেক ভুয়ো ট্রেনার কিন্তু মার্কেটে ঘুরছে, যেমন ভুয়ো কুকুরের ডাক্তার ঘুরছে মার্কেটে, সেরকম ভুয়ো ট্রেনার ঘুরছে, ইনফ্যাক্ট ভুয়ো প্যারাভেটও ঘুরছে, ঠিক আছে। এমন প্রচুর মানুষ আছে যারা কিন্তু তাদের কবলে পড়ছে। আমার কাছে প্রচুর মেসেজ আছে, প্রচুর মহিলারা আমাকে এরকম ফোন করেছে বা আমাকে ভিডিও পাঠিয়েছে তাদেরকে কীভাবে কিছু কিছু সেলার থ্রেড দিচ্ছে। সমস্ত ভিডিও সামনে আসবে, যারা যারা করছো এটা বন্ধ করো, নাহলে কিন্তু
বাড়ি অবধি সেই মহিলারা যাবে, তখন কোনো প্রতিবাদ, কোনো সিন্ডিকেট কিচ্ছু করতে পারবে না। আমি কিন্তু কারো শত্রু নয়, সবাইকে বলছি যা যা করেছো করেছো, এবার থেকে একটু অনেক জেনুইনলি ভদ্র হয়ে যাও বন্ধুরা। তোমাদের এক একটা থ্রেট না তোমাদের সারা জীবন জেলে কাটাতে হতে পারে। তুমি জানো একটা মহিলার কমপ্লেন কত বড় লেভেলে গিয়ে দাঁড়াতে পারে, তাই ভদ্রভাবে বিজনেসটা করো। কোনো কুকুর বিক্রি, কোনো কুকুরের ব্রোকারি করা, কোনো ব্রিডিং করানো অপরাধ নয়, কিন্তু প্লিজ ইল্লিগাল কাজকর্মগুলো করো না। তোমরা বড় বড় মাফিয়া নয়, তোমরা বড় বড় কী বলবো, বড় বড় কোনো সিন্ডিকেট চালাচ্ছ না, তাই প্লিজ নিজেদেরকে বড় হনু ভেবো না, এটা রিকোয়েস্ট করবো। প্রচুর ভালো ভালো সেলার আছে, হাটেও ভালো ভালো সেলার আছে, প্রচুর ভালো ভালো ব্রিডার আছে, প্রচুর ভালো ভালো কী বলবো মিডলম্যান আছে, তাদেরও নাম খারাপ হচ্ছে তোমাদের জন্য, একটু সুধরে যাও। আর বন্ধুরা, যারা কুকুর বিক্রি করছো, যারা ব্রিডিং করছো, যারা মিডল ম্যান হিসেবে কাজ করছো, তোমরা কিন্তু এই সমস্ত অপদার্থদের সাপোর্ট করো, তাদের বলো সুধরে যেতে। আমি জানি এইটা করে অনেকের পরিবার চলে, অনেকের ফ্যামিলি কী বলবো ভালোভাবে লাইফস্টাইলে বিলং করে, কিন্তু তাই বলে তাদের অপরাধটাকে সাপোর্ট করো না। তোমরা যে তাদের অপরাধকে সাপোর্ট করবে না, তোমরা আছো গুটি কয়েক, 1000 জন হয়তো কুকুরের ব্যবসা করছো, আর যারা প্রতিবাদ করছে তাদের সংখ্যা 1 লাখ, তাদের সামনে কিন্তু পেরে উঠবে না। আইন প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু এই ভিডিওগুলো দেখে, হ্যাঁ সবাই যোগাযোগ করে, প্রত্যেকে বলে রেখেছে কোনো রকম সমস্যা হলে বলবেন, সেই মুহূর্ত অবধি যেন না পৌঁছয় আমার ভিডিওটা বন্ধুরা। আমি কিন্তু সবাইকে বলছি, সবাই একটা ফ্যামিলি, কেন ভালো করে কাজ করবো না আমরা, একটুখানি বিচার বিবেচনা করো, যেটা সত্যি সেটা বলো। আর কুকুর দিয়ে দিচ্ছে, আমাকে বলছে ডিওয়ার্মিং হয়েছে 12 দিন আগে, কুকুরটার কপালে লেখা ডিওয়ার্মিং যতটা ইম্পর্ট্যান্ট ভ্যাকসিনেশন ততটা ইম্পর্ট্যান্ট, ততটা ইম্পর্ট্যান্ট নতুন জায়গায় গিয়ে ফুড হ্যাবিট। যাই হোক, আজকে ভিডিওটা এই টপিকে নয়, আজকে ভিডিওটা হচ্ছে ট্রেনার নিয়ে। প্রচুর ভুলভাল ট্রেনারের কবলে লোকজন পড়ছে, এবং প্রচুর এমন বাড়িতে কুকুর আছে যারা কথা শুনছে না, ছোট থেকে তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে, তারা হাত কামড়াচ্ছে, পা কামড়াচ্ছে, মানে ওই নিবেল করছে এখানে শিশির করে বলে, এবং সেগুলো যেহেতু লোকজন মেনে নিয়েছে, মজা করেছে, এখন তারা সেটাকে সিরিয়াসলি ধরছে, ভাব এটা তো ইনোসেন্ট, এরা ভাবছে হাতটাকে কামড়ানো, পাটাকে কামড়ালে আমার 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 বাবা বা মা বাড়ির এই পেট প্যারেন্ট তিনি তো খুশি হবেন। এইটাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়, ছোট থেকেই নাকে ট্যাপ করে যেটা প্রিয়াংশি বলে বোঝানো উচিত না এটা ভুল করছে, তাহলে কিন্তু তারা আর কোনোদিন বাইটার হবে না। আমি এই ভিডিওটা করছি আজকে সেই সমস্ত ট্রেনারের উদ্দেশ্যে, যারা জেনুইন ট্রেনার, যারা এই মুহূর্তে গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন বাড়িতে ট্রেনিং দেওয়ার জন্য সক্ষম। হ্যাঁ, ডাকাতি যদি করতে চান তাহলে আমার চ্যানেলটা নয়, কারণ আমার চ্যানেল থেকে আমি যাদেরকে রেফার করবো, কী হচ্ছে কী হচ্ছে তারা কী বলছে সমস্ত ইনফরমেশান কিন্তু আমার কানে আসে। একটুখানি মানসিকতা চেঞ্জ হলে আপনাদের প্রফেশনাল লাইফেরও উন্নতি হবে, এটা কিন্তু আমি বলবো সবাইকে। মানে এটা মাথায় রাখবেন যে ধরুন আপনি আপনার বাচ্চাকে ভালো রাখতে চান, বা আপনি একটা ভালো কুকুরকে ট্রেন করতে চান, তাহলে প্রপার অথেন্টিক ট্রেনারের কাছে আপনাকে যেতে হবে। অনেকে আছে 100 টাকায় ট্রেনার খোঁজে, তাদের জন্য কিন্তু ডগ ট্রেনিং প্রয়োজন নেই, তারা নিজেরাই ইন্টারনেট থেকে ট্রেনিং নিয়ে নিতে পারেন। এমনভাবে মানুষও আছে যাদের বাড়ির কুকুরের জন্য কোনো ট্রেনার অ্যাপয়েন্ট করতে হয় না, তাদের হাতে সময় আছে, তাদের ইন্টারনেট দেখে তারা এতটাই রিসার্চ করে পেরে ওঠে, কিন্তু ম্যাক্সিমাম মানুষের বাড়িতে ডগ ট্রেনারের প্রয়োজন। আমি সেই সমস্ত ট্রেনার দাদা, সেই সমস্ত ট্রেনার দিদি, ট্রেনার জেঠু, ট্রেনার পিসি, ট্রেনার মাসি, যারা অথেন্টিক ট্রেনার, তারা আমার সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। স্ক্রিনে আমার নাম্বার আছে, আমাকে কল করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন। যদি দেখেন কল করলে আমি বিজি রয়েছি, আমরা প্রচুর ফোন রিসিভ করতে হয় সারাদিন, আরও অনেক কাজকর্ম আছে, আপনারা প্লিজ ইটস এ রিকোয়েস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখুন আপনাদের নাম, কোথা থেকে বলছেন, আর ডগ ট্রেনার এটা লিখে কিন্তু আপনারা বলবেন। হ্যাঁ, আপনাদের যদি ডগ ট্রেনারের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা লিখবেন ডগ ট্রেনারের প্রয়োজন বা নিড ডগ ট্রেনার। আর যদি আপনারা নিজেরা ট্রেনার হয় তাহলে আপনারা যে ট্রেনার তার একটা ইন্ট্রোডাকশন আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন। আর যদি একবারে আমাকে ফোনে পেয়ে যান তাহলে তো কোনো কথাই নেই। বন্ধুরা, প্রথম দিকে কল আসছিল দিনে 30-40টা, তারপর হয়ে দাঁড়ায় 200টা, তারপর একটা কপিরাইট খেয়েছিলাম নিজেই, একটা আমার সিরিয়ালের একটা ভিডিও মনে হয় ভুল করে পোস্ট হয়ে গেছিলো, তার জন্যে ফোন আসা কমে গিয়ে 50-60টা হয়েছিল। কিন্তু এখন কিন্তু 300-350 ফোন, প্রত্যেকদিন 150-200 মেসেজ হোয়াটসঅ্যাপে আমাকে চেক করতে হয়। আমি প্রত্যেকটা মেসেজই চেক করি ফাঁকা সময় বলতে তোমরা দেখছো আমি কী করছি সারাদিন। ওকে, সেইটাই কিন্তু জন্য একটু হয়তো দেরি হতে পারে, কিন্তু আমি রিভার্ট ব্যাক করবো, আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবো, তোমরা প্লিজ আমাকে যোগাযোগ করো। আর যাদের বাড়িতে এই মুহূর্তে হোমব্রিড বাচ্চা আছে, সে যে কোনো জেলা থেকে, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বলুন না কেন, ধরুন আপনাদের বাড়িতে হোমব্রিড বাচ্চা আছে, আপনারা ইমিডিয়েটলি সেই বাচ্চাদের ভিডিও আমাকে পাঠান। মোবাইলটাকে এরমভাবে ধরবেন, বাচ্চাদের ভিডিও করবেন, আর এই ঘাড় ধরে কাঁধ ধরে এরমভাবে, অকলে বালিশ নিয়ে এরমভাবে পাঠাবেন না বাচ্চাদের ভিডিও, ঠিক আছে? আমাকে পাঠাবেন ওদের প্রপার এজ, জন্মানোর পর থেকে ডিওয়ার্মিং কবে প্রথমবারের জন্য হয়েছিল, সমস্ত ইনফরমেশন আমাকে পাঠিয়ে দেবেন, কোথায় থাকেন এবং আপনার নাম কি পাঠিয়ে দেবেন। আমার চ্যানেল ফিচার করবে আপনাদের বাচ্চার ভিডিও,
সমস্ত ভারতবর্ষের সমস্ত পৃথিবীর কাছে, কত মানুষ বাংলাদেশ থেকে যোগাযোগ করছে, নেপাল থেকে যোগাযোগ করছে, অস্ট্রেলিয়া থেকে, ব্যাংকক থেকে যোগাযোগ করে মাথা খেয়ে নিচ্ছে আমার। কিন্তু আমি প্রত্যেককেই বলছি, ট্রান্সপোর্টের এখানে যা সিচুয়েশন কুকুর পাঠানো, সেটা কিন্তু খুব একটা হেলদি নয়। তাই বন্ধুরা, অনেকে লিখছে অল ইন্ডিয়া ডেলিভারি পসিবল, আপনার ঠাকুরদার কি লরি আছে নাকি, আপনার ঠাকুরদার অ্যাম্বুলেন্স আছে, অসুস্থ হলে কি আপনি দায়িত্ব নেবেন? যারা এরম বলবে তাদেরকে জিজ্ঞেস করবেন, দাদা যদি বাচ্চারা কিছু হয়ে যায় আপনি গ্যারান্টি নেবেন তো, দায়িত্ব নেবেন, তারা প্রাণ হত্যার গ্যারান্টি নেবেন তো? তাই মিথ্যে কমিটমেন্ট না করে গোটা পশ্চিমবঙ্গে যদি আপনার কুকুরের ব্যবসা থাকে, গোটা ভারতবর্ষে আপনি কুকুর দিয়ে শেষ করতে পারবেন না। তাই প্লিজ, একটু হেলদি বাচ্চা আর ভ্যাকসিন করানো বাচ্চাকেই প্রমোট করুন, ইটস এ রিকোয়েস্ট বন্ধুরা। এবং যে সমস্ত ইউটিউবাররা খুব ভালো বাচ্চা কাহি নেই মিলেগা এসব বলছেন, প্লিজ বন্ধুরা একটু জিজ্ঞেস করুন ওদের হেলথগুলো কেমন আছে। কুকুর তো বিক্রি হবেই, কুকুর তো মানুষ নিয়ে যাবেই। আর যাদের মনে হয় অ্যাডপ্ট করতে চাইছেন কোনো ভালো বাচ্চা, গোল্ডেন রিট্রিভার অ্যালসেশিয়ান দেখলেই লাফিয়ে উঠছেন, আমি চাই আমি চাই, সস্তায় আমি চাই আমি চাই, একটা স্ট্রিট ডগকে অ্যাডপ্ট করুন, ইটস এ রিকোয়েস্ট। অনেক ভালোবাসবে আপনাকে, অনেক ভালো লাগবে, ওদের দেখার কেউ নেই বন্ধুরা। আর ট্রেনাররা ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করুন যারা অথেন্টিক ডগ ট্রেনার। আর শুধুমাত্র যোগাযোগ করবেন না, যদি কোনো আপনাদের মানে ওয়ার্ক ভিডিও থাকে, ট্রেনিং করাচ্ছেন এরকম ভিডিও তোলা থাকে, সেটাকেও পাঠান। আপনাদের চ্যানেল লিঙ্কস থেকে শুরু করে আপনাদের ফেসবুক লিঙ্ক সব পাঠান। আর খুব তাড়াতাড়ি স্ট্রিট ডগদের নিয়ে একটা ভিডিও আসছে আমার এখানে, ভালো থাকবে বন্ধুরা। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।